কিরে আর কতদিন এভাবে দেবদাস হয়ে কাটাবি? এবার তো মুভ অন কর ভাই। জীবন যদি অত সহজ হতো তাহলে আর কিছু চিন্তা থাকতো কি? ক বছর হলো বলতো? 3 বছর। তুই কিসের অপেক্ষায় আছিস? অনিন্দিতা ফেরত আসবে তোর জীবনে, এইরকম ভাবনা চিন্তা আছে নাকি? না, কিন্তু যে ধাক্কাটা খেয়েছি সেটা কাটিয়ে উঠতে পারছি না। দূর ওইসব ফিল্মি ডায়লগ ছাড় তো, অফিসে প্রেম টেম করছিস না? না ভাই, অফিস কেন, জায়গাটা ইম্পর্টেন্ট না রে। ইম্পর্টেন্ট হলো এই ব্যাপারটা যে আমি আর কোনো সম্পর্কে জড়াতেই ভয় পাই, ধাক্কা খাওয়ার ভয়। ব্যাপারটা কি জানিস, আমি মডার্ন তথাকথিত সম্পর্কে জড়াতে পারি না। আমার মনে হয় সম্পর্কে জড়ালে সেই সম্পর্ক আজীবন থাকবে। ব্রেকআপের কনসেপ্টটা আমার বড্ড ইয়ে লাগে। বলছি শাহরুখ খান হওয়াটা বন্ধ কর, তো সব কথার মধ্যে এসআরকের কোনো না কোনো একটা সিনেমার গন্ধ পাচ্ছি। ছাড়, বাদ দে, তোকে বোঝাতে পারছি না। তোকে কেন, কাউকেই বোধহয় বোঝাতে পারবো না। তবে সম্পর্ক জোর করে হয় না রে, এটা তো মানবি। নাকি এটাতেও বলবি এসআরকে হওয়া বন্ধ কর? ক্ষমা কর ভাই, তোর সাথে এইসব কথা বলতে গিয়ে আমার নেশাটাই গেলে ছানা কেটে গেল। দেখ কথাটা বলে নিজের গ্লাসে আরেক পেগ ঢেলে আদিত্যর দিকে বিরক্ত মুখে তাকালো রাতুল। আদিত্য এক মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেটে টান দিয়ে যাচ্ছে। আস্তে আস্তে 3 বছর আগের সেই দিনটার কথা মনে পড়ছে আদিত্যর, বিশেষ করে শেষ কথোপকথনটা, অনিন্দিতার সেই অদ্ভুত টেক্সটটা। সেদিনও ছিল এরকমই এক বাদলার রাত, প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে বাইরে, এবং সমান ঝড় চলছিল আদিত্যর মনে। শোন না, একটা কথা আছে। বলে ফেলুন। না মানে কিভাবে বলবো ঠিক বুঝতে পারছিলাম না। হ্যাঁ, বুঝতে গেলে তো ঘটে একটু বুদ্ধি থাকতে হবে না? ইয়ার কি মারিস না আদিত্য, ব্যাপারটা সিরিয়াস। আচ্ছা আচ্ছা, সরি। এই বল কি হয়েছে। আই থিঙ্ক আই এম নট হ্যাপি ইন দিস রিলেশনশিপ। এমনিতে অনিন্দিতার টেক্সটের রিপ্লাই দিতে আদিত্য ঠিক 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু আজ ব্যতিক্রম হল। ঘড়ি ধরে 15 মিনিট এক টানা ওই সেন্টেন্সটার দিকে তাকিয়েছিল আদিত্য। তারপর ব্যাপারটা কতটা সিরিয়াস সেটা বোঝার জন্য ইয়ার্কি মেরেই লিখেছিল। বোঝো কাণ্ড, আমায় ইয়ার্কি মারতে বারণ করে নিজেই ইয়ার্কি মারছিস? না আদিত্য, ইয়ার্কি না, সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, রবিবার দেখা করছি তো, সেদিন বলিস কি হয়েছে। রবিবার দেখা করবো কিনা সেটা পরে বলবো, আমাকে কয়েকটা দিনের জন্য একা ছেড়ে দে। মানে লেখা টেক্সটটা ডেলিভার হওয়ার সাথে সাথে শুধু সিঙ্গল টিক পড়ল, এবং হোয়াটসঅ্যাপের ডিপিতে আদিত্যরই তুলে দেওয়া অনিন্দিতার ছবিটা ভ্যানিশ। ব্যাপারটা হজম করতে পাক্কা 1 ঘন্টা লেগেছিল আদিত্যর। কিন্তু কেন, কেন, সেই কেনর উত্তর আদিত্য আজও পায়নি, এবং সেই দেখা করার রবিবারটাও বোধ হয় ক্যালেন্ডার থেকে বেমালুম উধাও হয়ে গেছে। অ্যালার্মের শব্দে আচমকা ঘুমটা ভেঙে গেল আদিত্যর। চোখ খুলে দেখল সকাল হয়ে গেছে, রাতের বৃষ্টি উধাও, বাইরে খটখটে রোদ। এদিকে রাতুল মেঝেতে মরার মতো ঘুমোচ্ছে আর ঘর ঘর করে নাক ডাকছে। একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল আদিত্য। আদৌ কি এই যুগে শাহরুখ খানের সিনেমার মতন প্রেম হয়, নাকি সবটাই স্বপ্ন? দেখে ভাই চালাতে পারেন না, ইডিয়ট কোথাকার। সরি সরি, এক্সট্রিমলি সরি। আপনি সরি বললে তো আর আমার অফিসের জয়েনিং ডেটটা পেছাবে না, না এই অবস্থায় অফিসে প্রথম দিন আমি কি করে যাব? ব্যাপারটা শুনে আদিত্যর বেশ খারাপ লাগলো, কিন্তু সেই বা কি করবে, আরেকবার সরি বলে আবার বাইক স্টার্ট দিল। তার নিজেরও অফিসের দেরি হচ্ছে। অফিস ডেস্কের ফোনটা বেজে উঠল আদিত্যর, রিসিভ করতেই এইচআর স্নেহার গলা। আদিত্য এই শোন, তোর টিমের একজন জয়েন করেছে আজকে, মনে আছে তো, নেহা বোস, 11টার সময় আসবে, আসলে তোকে জানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
মিনিট কুড়ি পর আদিত্য ডেস্কের ফোনটা আবার বেজে উঠল। স্নেহাই আবার ফোন করেছে। আদিত্য, একটু কনফারেন্স রুমে আয়, তোর টিমের নিউ জয়েনি এসেছে। কনফারেন্স রুমের দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ আদিত্যর। সামনে সালোয়ার কামিজ পরা যে ভদ্রমহিলা দাঁড়িয়ে, তার সাদা প্যান্টে কাদা মাখামাখি। নেহা, মিট আদিত্য, হি ইজ ইয়র টিম লিডার। দেখে খুব সিরিয়াস মনে হলেও ওরম একেবারেই না। কোনো রকম কাজের অসুবিধে হলে প্লিজ কন্ট্যাক্ট হিম, আরও এমনিতেও তোমাকে সব রকমভাবে গাইড করবে। আদিত্য, দেখে নিস। ইয়ে মানে হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ কাম। এই সরি ওয়ান্স অ্যাগেইন, আমার জন্য তোমার অফিসের প্রথম দিনটা একটু ঘেঁটে গেল, তাই না? ইটস ওকে, আমারও তখন আপনাকে ওইভাবে বলাটা উচিত হয়নি স্যার, আই এম সরি অ্যাজ ওয়েল। হো বাবা, স্যার আবার আপনি? খবরদার না আদিত্যদা, আর তুমিই বলো। আর সরি বলার কি আছে, দোষটা তো আমারই, আমি কিচ্ছু মনে করিনি। অফিসের প্রথম দিনটা খুব অদ্ভুত কাটল নেহার। সকালে ঢোকার আগে যার উপর প্রচণ্ড রাগ ধরেছিল তাকে সারাদিন দেখে সে তো পুরোপুরি অবাক। আদিত্যকে বাইরে থেকে দেখলে সত্যিই খুব সিরিয়াস মনে হয়, কিন্তু নেহা প্রথম দিনেই বুঝেছে ওই সিরিয়াসনেসের মধ্যে কোথাও একটা খুব নরম মন আছে। রাস্তা দিয়ে যেতে যেতেই নেহা ফোন করল কৃত্তিকাকে। কিরে, অফিসের প্রথম দিন কেমন কাটলো বল একটু। সকাল থেকে যা গেল কি আর বলবো, অফিস যাওয়ার সময় অজান্তেই নিজের টিম লিডকে ইডিয়ট বলে ফেলেছিলাম, তবে সারাদিন কাজ করে যা বুঝলাম লোকটা খুব একটা খারাপ না। বাবা, তোর কথাটা শুনে মনে হচ্ছে তুই তো তোর টিম লিডারের ওপরে পুরো বিদা। আচ্ছা, বলছিলাম অনির্বাণদা ফোন করেছিল নাকি? অনির্বাণের কথা যতটা পারে ভুলেই থাকতে চায় নেহা। সেই কলেজ লাইফ থেকে অনির্বাণ আর নেহার সম্পর্ক, সব মিলিয়ে প্রায় পাঁচ বছর। অবশ্য সম্পর্কটা যে ঠিক কি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে নেহার মনে। শুরুতে ব্যাপারটা প্রেম হলেও আস্তে আস্তে যেন লায়াবিলিটি হয়ে উঠেছে নেহার কাছে। তার প্রধান কারণ অনির্বাণের স্বভাব, একটা সম্পর্কে থেকেও একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার স্বভাব, এবং নেহাকে ক্রমাগত মেন্টাল টর্চার করা, বিশেষত বডি শেমিং। কিন্তু এত কিছুর পরেও সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সাহস সঞ্চয় করে উঠতে পারেনি নেহা, যদিও সে জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। কৃত্তিকা বলাতে আজ সারাদিনে এই প্রথম অনির্বাণের কথা মনে পড়ল নেহার। অফিসে জয়েন করার প্রথম দিনও একটা ফোন বা মেসেজও আসেনি অনির্বাণের থেকে। কৃত্তিকার প্রশ্নের উত্তরে নেহা বলল, আমাকে ফোন করতে যাবে কেন, দেখ আমার কার সাথে জড়িয়ে পড়েছে। যা, কি যে বলিস, তুই একটু বেশি সন্দেহ করিস অনির্বাণ দেখে। সবকিছু জানার পরও তুই এটা বলছিস? না মানে আমি ছাড় বাদ দে, বাড়ি পৌঁছে গেছি আমি, রাখলাম, পরে কথা বলবো। ফোনটা রেখে দিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল নেহা। আদৌ কি এই সম্পর্ক থেকে কোনোদিন মুক্তি পাবেও, নাকি আজীবন এই লায়াবিলিটি নিয়েই কাটাতে হবে? ভাবতে ভাবতেই সকালের ঘটনাটা মনে পড়ে গেল নেহার। অজান্তে নিজের টিম লিডকেই ইডিয়েট বলে ফেলেছিল। নিহাত আদিত্যদা কিছু মনে করেনি, নইলে অফিসের ফার্স্ট ডেটাই লাস্ট ডে হয়ে যেত। শেষ তিন বছর ধরে এটা আদিত্যর প্রতিদিনের স্বভাব। সারাদিনের কাজের শেষে কিছুটা সময় সে সব কিছুর থেকে আলাদা করে একটু নিজের মতো এই ছাদে এসে বসে, বেশি না, আধ ঘন্টা মতো বসে আকাশ পাতাল ভাবতে থাকে। খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে আদিত্য, চোখে অনেক স্বপ্ন, কিন্তু পরিবারের অনেক দায়িত্ব, সেটাও তো ওরই কাঁধে। তাই সবসময় স্বপ্ন আর দায়িত্ব এই দুটো ব্যালেন্স করে উঠতে পারে না। তার উপর এই সম্পর্কের ধাক্কা, সবকিছু মিলিয়ে জীবনটা বেশ ঘেঁটে আছে। যদিও এরকম অবস্থায় এই বয়সে প্রায় সব ছেলেমেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য, মুশকিলটা কি জানেন,
আদিত্য এটা মেনে নিয়ে সারা জীবন কাটাতে পারবে না। সে আর দশজনের মতো আশপাশের পরিস্থিতি মেনে নিয়ে চুপচাপ জীবনটা কাটিয়ে দিতে পারবে না। অথচ করার তো কিছুই নেই, কারণ আদিত্য যে চাকরিটা এখন করছে সেটা সে করছে বাধ্য হয়ে, শুধুমাত্র টাকা রোজগারের খাতিরে। তার নিজের স্বপ্ন যদিও রেডিও জকি হওয়ার, সেই স্বপ্ন নিয়ে একটা সময় প্রচুর লড়েছেও, এখনো লড়ে যাচ্ছে। সেই কারণেই বোধহয় এখনো কলেজ লাইফে পাওয়া সার্টিফিকেটগুলো মাঝে মাঝে উল্টে পাল্টে দেখে, রেডিওতে একটা কাজের সুযোগ খুঁজতে থাকে। দূর এই এক জ্বালাতন, 10 ঘন্টা ডিউটি করার পরও রোজ রাতে কিছু না কিছু একটা এক্সট্রা কাজ ধরিয়ে দেয়। আজ আর ফোনটা ধরবই না, ফোনটা কেটে যাক, তারপর না হয় একটা আরে নিহার টেক্সট, আই অ্যাম এক্সট্রিমলি সরি সকালের বিহেভিয়ারের জন্য। আসলে আমি ওভাবে বলতে চাইনি, ব্যাপারটা এমনই হয়ে গেল যে নিজেকে সামলাতে পারিনি। প্লিজ কিছু মনে করো না। যাকগে। এরপর মাঝে কেটে গেছে প্রায় 3 মাস। যত দিন যাচ্ছে আদিত্যর নেহার প্রতি কোথাও যেন একটা সফট কর্নার তৈরি হচ্ছে, যদিও ব্যাপারটাকে খুব একটা পাত্তা দিচ্ছে না আদিত্য। অনিন্দিতার সঙ্গে সম্পর্কটা ভাঙার পর থেকেই ও নিজের মনের মধ্যে একটা দেওয়াল তৈরি করে রেখেছে। কিন্তু মানুষ যেমন ভাবে, সবসময় কি জীবন সেভাবে চলে? আদিত্যর টিমে নেহা ছাড়াও আছে আরো 5 জন। ও বরাবরই নিজের টিম মেম্বারদের নিজের ফ্যামিলি মেম্বারের মতো ট্রিট করে এবং ওর টিম মেম্বাররা ওকে যথেষ্ট ভালোবাসে। পার্সোনাল থেকে প্রফেশনাল সব কিছুর সমাধানের নামই যেন আদিত্যদা। এদের মধ্যে যদিও রুষার সাথে আদিত্যর বন্ধুত্বটা সব থেকে বেশি। রুষা আদিত্যর টিমের সব থেকে পুরনো মেম্বার। আচ্ছা লিসেন এভরিওয়ান, ওয়েদার রিপোর্ট বলছে আগামী কদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার চান্সেস আছে, কাজেই যদি কেউ ওয়ার্ক ফ্রম হোম করতে চাও তো করতে পারো। মানে আমরাও পারবো তো নাকি শুধু টিম মেম্বাররা? না না, সবাই করতে পারিস, মেম্বার্স, লিডার্স, এভরিবডি। কথাটা শুনে হঠাৎ কেন খারাপ লাগলো আদিত্যর সেটাও নিজেই ঠিক বুঝে উঠতে পারল না। এমনিতে তো আদিত্য মাঝে মধ্যেই ওয়ার্ক ফ্রম হোম করে, আর এখন তো কোম্পানি যেচে সেটা করতে বলছে, তাহলে খারাপ লাগার কারণটা কি? নেহার কথায় ওর ভাবনার ঘোর কেটে যায়। স্নেহাদি, বলছি ওয়ার্ক ফ্রম হোমে আমি কি করে কাজ করব? এখনও তো অর্ধেকের বেশি কাজ আমি নিজেই বুঝে উঠতে পারছি না। ওয়ার্ক ফ্রম হোম মানে নেহাকে চোখের সামনে দেখতে পাবে না আদিত্য, কিন্তু তাতেই বা খারাপ লাগছে কেন? তাহলে কি না, একেবারেই না। যেন একরকম জোর করেই নিজের মনে আসা চিন্তাটা ঝেড়ে ফেলল আদিত্য। চিন্তার কিছু নেই, আমাকে একটা কল করে নিও, আমি আছি তো। আমি আছি তো, সব সম্পর্কের শুরু বোধ হয় আই লাভ ইউ এই 3টে শব্দ দিয়ে হয় না। কিছু সম্পর্ক স্রেফ বিশ্বাসের উপর তৈরি হয়, আর সেই সম্পর্কগুলোতে আমি আছি তো এই 3টে শব্দ অনেক বেশি প্রাধান্য পায় তথাকথিত প্রচলিত বাকি 3টে শব্দের থেকে। আচ্ছা ভালো কথা, তুমি তো ফলতা যাওয়ার ব্যাপারটা জানো না। আমরা টিম থেকে এই কজন মিলে এই রবিবার ফলতা যাচ্ছি একটু ঘুরতে, তোমাকেও যেতে হবে কিন্তু। না ইয়ে মানে কোনো ইয়ে টিয়ে চলবে না, চলো চলো সবাই মিলে যাব, মজা হবে। এই আদিত্যদা, আজ আমাদেরকে তোমার প্রেমের কেসটা বলে ফেলো তো। এইসব আবার কি? না না, আমি জীবনে এইসব প্রেম টেম কিচ্ছু করিনি, আমি আবার কি বলবো। ঢপ মেরো না, তুমি আমাদের সববার কেস জেনে বসে আছো, আর তোমারটা জিজ্ঞেস করলেই খালি এড়িয়ে যাও, আজ ছাড়বো না, বলতেই হবে। বলো বলছি। বলো না গো আদিত্যদা, আমাকে তো বলেছিলে, তাহলে ওদের বলতে কি প্রবলেম? আমি কি স্পেশাল নাকি? সবার জোড়াজুড়িতে অনিন্দিতা নিজের ব্যাপারটা নিয়ে কিছুটা আলোকপাত করলো আদিত্য। কথাগুলো বলার সময় বারবার চোখ চলে যাচ্ছিল আদিত্যর, যদিও সে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে নেহার জন্য তৈরি হওয়া সফট কর্নারটাকে প্রশ্রয় না দেওয়ার, সেই চেষ্টাটা কোনোভাবেই যেন সফল হচ্ছে না। শোনো আদিত্যদা, আমি তোমাকে কিন্তু আগেও বলেছি,
এখনো বলছি ইউ শুড মুভ অন অ্যান্ড দ্যাট টু উইথ সামওয়ান ইউ নো প্রিটি ওয়েল। অ্যাবসলিউটলি, এরকম দেবদাস হয়ে থাকার জাস্ট কোনো মানেই নেই। আরে দুদিন পর নেহার জন্মদিন দেখছি, এই এক্ষুনি ফেসবুক ঘাটতে গিয়ে খুঁজে পেলাম। এই নেহা তুই বলিস নি তো? আরে কেউ জিজ্ঞেস না করলে কি আমি বোর্ড ডাঙিয়ে ঘুরে বেড়াবো নাকি? ন্যাকা, এই আদিত্যদা নেহাকে তো কিছু একটা গিফট দিতে হবে নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই, তবে সবাই মিলে না, ইন্ডিভিজুয়াল গিফট দেয়া হোক। যদিও এমনিতে টিম মেম্বারকে গিফট দিলে হিসেব মতো সবাই মিলেই কিছু দেয়। আদিত্য নিজেই কদিন ধরে চাইছিল নেহাকে কিছু একটা গিফট দেওয়ার। জন্মদিনের কথা শুনে অজান্তেই যেন সুযোগটা এসে গেল আদিত্যর কাছে। তাই লজ্জার মাথা খেয়ে সবার সামনে মুখ ফুটে বলেই ফেলল ইন্ডিভিজুয়ালি গিফট দেওয়ার কথাটা। এই প্রথম বোধ হয় কারুর জন্য গিফট কিনতে এসে জানি না ঠিক কী কিনব। এর আগে গিফট দেয়া বলতে তো শুধু নিজের বাবা মা এবং অনিন্দিতাকেই গিফট দিয়েছি। আর অনিন্দিতা আবার সব ক্ষেত্রেই বলে দিত ও গিফট হিসেবে কী নেবে। যাকে অন্তত এইবার গিফট চুজ করার একটু লিবার্টি পেলাম। পরের দিন অফিসে নেহার ডেস্কের ওপর সবাই তাদের আনা গিফটগুলো সাজিয়ে রেখেছে। আদিত্য ও নিজের আনা গিফটগুলো ডেস্কের ওপর রাখল। চকলেট, একটা কফি মাগ আর একটা সালোয়ার। ও মাই গড, এত গিফটস! এ কি সালোয়ারটা কে রেখেছে? কথাটা বলতেই আদিত্য নেহার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। আজও নেহা চোখে কাজল পড়ে এসেছে, কপালে সেই ছোট্ট টিপ। ওই চোখের দিকে তাকিয়ে কি যেন চিৎকার করে বলতে চাইল আদিত্য, কিন্তু হায়, নিরুপায় সে। আদিত্যর ওইভাবে তাকানোটা খেয়াল করেছে নেহাও। এইদিকে নেহার মনেও যে ঝড় বইছে। দুটো ভেঙে যাওয়া মন কি তাহলে এইভাবে জোড়া লাগে? সেদিন ফিরে এসে নিজের নিজের বাড়িতে অনেকক্ষণ চুপচাপ বসেছিল আদিত্য আর নেহা। ওদের সাথে কি হচ্ছে সেটা ওদের দুজনের কাছেই পরিষ্কার নয়। কি মনে হতে নেহা ফোনে হোয়াটসঅ্যাপটা খুলে আদিত্যকে একটা টেক্সট করতে গিয়ে আবার থেমে গেল। প্রোফাইল পিকচারের ওপর আঙুল ছোঁয়াতে স্ক্রিনে আদিত্যর ছবিটা ভেসে উঠল। তাহলে কি সালোয়ারটা তুমি রেখেছিলে না? মানে হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি সালোয়ার কে রেখেছে জিজ্ঞেস করাতে তুমি তাকিয়েছিলে। আই নোটিসড। পছন্দ? খুব, থ্যাংক ইউ। ও আদিত্যদা শোনো না, বলছি সেই ফলতা থেকে ফেরার পর থেকেই কোথাও একটা যেতে ইচ্ছা করছে, চলো না কোথাও একটা যাই। হ্যাঁ হ্যাঁ প্লিজ, বেশি না, এক দুদিন হলেও চলবে, প্লিজ চলো। আরে সেরকম হলে আমাদের গ্রামের বাড়ি চলো না। না 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 না, এত লোক মিলে তোমার বাড়ি গিয়ে কাজ নেই, বেকার একটা হুলুস্থুলু ব্যাপার হবে। আচ্ছা মন্দারমণি গেলে কেমন হয়? শনিবার সকালে যাব আর রবিবার রাতে চলে আসব। হ্যাঁ এইটা একটা ভালো আইডিয়া দিয়েছিস। আমার বাড়ি হলে আমার একটু সুবিধে হতো ঠিকই, কিন্তু অনেকদিন সমুদ্রও দেখা হয়নি। তাহলে মন্দারমণি হোক, কি বলো আদিত্যদা? সমুদ্রের ব্যাপারে আমি সবসময় রাজি, প্লাস বৃষ্টির মধ্যে সমুদ্র দেখার একটা আলাদাই ফিল আছে ভাই। যাক, এই দুটো দিন অন্তত অফিসের সমস্ত ঝামেলা থেকে মুক্তি। সব থেকে বড় ব্যাপার, বসের ফোনটা আর ধরতে হবে না। তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে আরো মাথায় তুলেছো লোকটাকে, যখন তখন ফোন করলেই তোমায় ধরতে হবে, এটা কোনো কথা? আরে কখন যে রাত 12:30 বেজে গেছে, খেয়াল করিনি কেউ সেই কখন ছেলেটা খাবারটা দিয়ে গেল। ঠান্ডা হয়ে গেছে একদম। এই সায়ন চলো, আমি পাশের ঘর থেকে খাবারটা নিয়ে আসি, তুমি প্লেট আর গ্লাসগুলো একটু নেবে, চলো চলো। এই আদিত্য দা, আমি না আর পারবো না, আমি রাতে কিচ্ছু খাবো না গো। আচ্ছা ঠিক আছে চলো আমি যাচ্ছি। হোটেলটা প্রায় সি বিচের ওপরই, তার ওপর সামনে সুইমিং পুল। করিডোরটাতে বৃষ্টির ছাঁটে সে বেশ পিছল হয়ে আছে। রুমের বাইরে পা দিয়েই নেহা স্লিপ করে আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। আদিত্য সময় মতো শক্ত করে ধরে ফেলল নেহাকে, কিন্তু পরমুহূর্তেই নিজেকে সামলে নিল।
ওর দ্বিধাবোধটা আবার ওকে আটকে দিল। তোমার সাথে দেখছি বৃষ্টি আর কাদার সম্পর্কটা বেশ ভালোই। প্রথম দিন আমি বৃষ্টির মধ্যে কাদা ছিটিয়ে চলে গেলাম, আজ আবার তুমি কাদাতেই স্লিপ খাচ্ছিলে। থ্যাংক ইউ, আর একটু হলেই পড়ে যেতাম। তবে একটা ডিফারেন্স আছে, প্রথম দিন তুমি কালপ্রিট ছিলে আর আজ সেভিয়ার। প্রথম দিন কালপ্রিট ছিলাম নাকি ইডিয়েট? ওটা মনে করিয়ে প্লিজ আর লজ্জা দিও না। বাপরে, মেঝে তো ভীষণ স্লিপারি, পাশের ঘরে যেতে তো মনে হচ্ছে হড়কে যাব। আমি আছি, চিন্তা নেই, চলো। ঘুম আসছে না? একা একা দাঁড়িয়ে আছো যে। হ্যাঁ, ও তুমি? হ্যাঁ, ঘুম আসছে না একদম। তা তোমারও কি ওই একই ব্যাপার নাকি? না, ঘুমটা ভেঙে গেল, দেখলাম তুমি দাঁড়িয়ে তাই চলে এলাম। ও থ্যাংক ইউ আদিত্যদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। হ্যাঁ, সে কি, থ্যাংক ইউ কিসের? না গো, শুরুর দিন থেকে তুমি যেভাবে গাইড করে এসেছো আমাকে, তুমি না থাকলে আমি কাজটা করে উঠতে পারতাম না এখানে। আরে আমি আগেও বলেছি আবারও বলছি, আমি আছি, চিন্তা নেই। নেহা আদিত্যর দিকে আরেকটু এগিয়ে এলো। নিজেদের অজান্তেই যেন দুজন দুজনকে আলাদাভাবে জড়িয়ে ধরল। আদিত্য নিজেকে আর আটকে রাখতে পারল না, ছোট্ট করে ঠোঁট ছোঁয়াল নেহার কপালে, কিন্তু পরক্ষণে দুজনেই সামলে নিল নিজেদেরকে। নেহা, আদিত্যদা, আরবি, জানি না ঠিক, আমি আসলে মানুষ নিজেদের অনুভূতিগুলো খুব সহজভাবে এক্সপ্রেস করতে পারে না, আর পারে না বলি তো এত জটিলতা তৈরি হয় সম্পর্কে। কিন্তু যে সম্পর্কে মানুষ সুখ খুঁজে পায় না, যে সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই, সেই সম্পর্ক কি টেনে নিয়ে যাওয়া সম্ভব? না, আমিও একসময় চেষ্টা করেছি অনিন্দিতার সাথে, কিন্তু এখন বুঝতে পারি জোর করে, এবং সবথেকে বড় কথা হলো একজনের পক্ষে একটা সম্পর্ক টেনে নিয়ে চলার কোনো মানে নেই। কিন্তু একটা সম্পর্ক থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে কি আরেকটা সম্পর্কে জড়িয়ে পড়া সম্ভব? আমি ডিরেক্টলি তোমাকে এত কথা বলছি কারণ তুমি তো জানো আমার সিচুয়েশনটা হবে অনির্বাণ। তাছাড়া যেটা এখন হলো বিটুইন আস, এক্ষেত্রে একটা কথাই বলতে পারি, সম্পর্কে মন যেটা বলবে সেটাই শোনা উচিত, মাথায় আসা চিন্তাগুলোকে সরিয়ে রেখে। আদিত্যদা, আমি আর পেরে উঠছি না গো, লাইফের কমপ্লিকেশনসগুলো যার সঙ্গে শেয়ার করব তার সাথেই যদি সম্পর্কটা কমপ্লিকেটেড হয়, তাহলে মানুষ কি আর পেরে ওঠে? আমি আমি আছি নেহা, আমি আমি আছি। কথাটা বলেই নেহার চোখের জলটা মুছে দিয়ে আদিত্যকে আরেকবার জড়িয়ে ধরল। নেহা তখনও অঝরে কেঁদে যাচ্ছে। নেহা, একদম চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আমি কিন্তু এমনি এমনি বলি না যে আমি আছি, আই এম রিয়েলি হিয়ার ফর ইউ, উইথ ইউ। এই টক্সিসিটি থেকে বেরোনোর রাস্তাটা তুমি খুঁজবে, ঠিক করবে, কিন্তু এই রাস্তাটায় তুমি একা নও, আমি তোমার সাথে হাঁটব, আমি হাঁটতে রাজি। কেন, সাথে বাইক থাকবে না? বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে মেঘের গর্জন, ঢেউয়ের আওয়াজ সমুদ্রের কিনারায় মিশে যাচ্ছে বালির সাথে, কিন্তু এখানে
দুটো মনের মাঝে অদ্ভুত একটা দূরত্ব। আদিত্য আর নেহার মাঝে চুপ কথারা এসে ফিসফিস করে যাচ্ছে অনেক কিছু, কিছু যেন বলতে গিয়েও বলতে পারছে না দুজন। হঠাৎ একটা বাজ পড়ল। নেহা একটু চমকে গিয়ে বাঁদিকে তাকাতেই আদিত্যর ঠোঁট ছুঁয়ে গেল ওকে। রাতের অন্ধকারে বৃষ্টি আর সমুদ্রকে সাক্ষী রেখে দুজনের ঠোঁট দুটো এক হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। বৃষ্টির জল যেমন সমুদ্রে মিশে যাচ্ছে বাইরে, তেমনি যেন আদিত্য আর নেহার ভাঙা মন দুটো মিশে যাচ্ছে একে অপরের মধ্যে। তবে এই মুহূর্তের সাক্ষী কিন্তু শুধুমাত্র সমুদ্র আর বৃষ্টিরাই ছিল না। আদিত্য আর নেহার পাশের রুমে জানলা দিয়ে রুষা পুরো ব্যাপারটাই সেদিন দেখে নেয়। আদিত্য দা, হোয়াট এভার হ্যাপেন্ড হিয়ার শুড স্টে হিয়ার। মানে? মানে আমাদের সম্পর্কটা হবে না গো। সম্পর্কে ভালোবাসা থাকলে সবই সম্ভব। আমি তোমায় বোঝাতে পারছি না আদিত্য দা, দিস ইজ আনফেয়ার টু ইউ। ইউ ডিজার্ভ অল দ্য হ্যাপিনেস। আমি তোমার সাথে এটা করতে পারবো না। হ্যাঁ বেশ, আই উইল নট ফোর্স ইউ। আমি জানি তুমি আমার জীবনে শুধুমাত্র স্বপ্নের মতোই থেকে যাবে। ওই মায়াবী চোখের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে পারবো না আমি তোমার চোখের কালো চাই। কিন্তু আমি কোনোদিন এটা ভাবিনি যে শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি মানেই আমাকেও তোমায় ভালোবাসতে হবে। বরং এটা বরাবর ভেবেছি তোমাকে কোনোদিন বুঝতে দেব না যে আমি তোমার ওই চোখে ডুবে যেতে চাই। কিন্তু মানুষ যেমনটা ভাবে গল্পের শেষ বোধ হয় সেরকমটা হয় না। কিছু গল্প শুধুই মন ভাঙার, আর কিছু গল্প হয় দুটো ভেঙে যাওয়া মনের জুড়ে যাওয়ার। সরি সরি সরি, আরেকটু হলে পড়েই যাচ্ছিলাম। নেহা, লেগেছে রে তোর? না না, ঠিক আছে। কি ঠিক আছে? ওই তো আঙুল থেকে রক্ত পড়ছে দেখছি। রুষা, সত্যি একটু দেখে চলবি তো। আরে কি মুশকিল, আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তোমায় কেউ বলেনি তুমি ইচ্ছে করে করেছো রুষা। সায়ন শুধু বলেছে একটু দেখে চলার কথা। এই নেহা, হাতটা দাও তো এদিকে। আমার রুমালটা আপাতত বেঁধে দিচ্ছি, কলকাতায় নেমে কিন্তু ফার্স্ট এড দিতে হবে। আরে না না, ঠিক আছে, আমার আমার তেমন লাগেনি। হাতটা না বাড়ালে কিন্তু এবার জোর করে হাতটা টেনে ধরবো। বাবা, এই রুষা, তুই আমাদের দিকে চলে আয় না, নেহাকে আদিত্যদার পাশে বসতে দে। কেন, আমি কি আটকে রেখেছি নাকি আদিত্যদাকে? আরে বাবা, আমাদের এদিকে তো একটা জায়গা আছে, ওরা দুজনে বসে যাক না পাশাপাশি। কি হয়েছে তোর সাথে? তো দেখছি কথা বলাই বেকার, সবে তুই ট্যারা ট্যারা উত্তর দিস। বেশ তো, কথা বলিস না, সব দোষ তো আমারই না। রুষা বাদ দাও, তোমায় উঠতে হবে না, আমি এই দিকটাতে বসে যাচ্ছি। কেন, নেহা এদিকে আসতে পারছে না? তুমি আর আমি পাশাপাশি বসবো। আরে তোমরা সবাই রুষাকে এইভাবে কেন বলছো? থাক, তোকে আর নাক গলাতে হবে না সব ব্যাপারে। রুষা, আই এম সরি, কিন্তু তুমি রাগ করছো কেন? কি হয়েছে? ছাড় তো, অত ভাবিস না। নেহা, রুমালটা খুলো না কিন্তু, বেঁধে দিলাম অন্তত রক্ত পড়াটা বন্ধ হবে। অনির্বাণ, হ্যালো। কি টিএলের সঙ্গে তো ভালোই লটরপটর করছিস, মন্দারমণিও ঘুরে এলি, আবার আমাকে বলতিস আমি এর ওর সাথে ঘুরে বেড়াই, নিজেকে কি বলবি এখন? মানে তুই কি বলতে চাইছিস? আদিত্যদা একা যায়নি, টিমের সবাই মিলে গিয়েছিলাম আমরা। ছাড় তো, নাকামো করিস না। কি ভাবিস আমি কিছু বুঝি না? আর তোর টিএল ও মাইরি আমার কথা জেনেও তোকে পটানোর চেষ্টা করছে। অনির্বাণ, আদিত্যদার ব্যাপারে এভাবে কথা বলার তোর কোনো রাইট নেই। খুব পীড়িত দেখছি, ভালো ভালো, কিন্তু এটা ভেবে নিস না যে তুই আমার থেকে মুক্তি পেয়ে গেছিস। তোর সাথে কথা বলতে আমার ঘেন্না করে অনির্বাণ, স্পাইনলেস কাওয়ার্ড একটা। কোনোদিন আদৌ আমায় ভালোবেসেছিস যে আজকে তোর থেকে মুক্তি পাওয়ার কথা বলছিস আমাকে? তোর লজ্জা করে না? খুব কথা বলছিস দেখছি, বেশি টেরিবেরি করলে না।
আমাদের লাস্ট বারের সিকিমের হোটেলের রুমের ছবিগুলো তোর বাবাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, বুঝলি তো? ওয়াও, ব্ল্যাকমেইল! তুই শেষ পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছিস অনির্বাণ! ছি ছি, তুই যা পারিস কর। আজকের পর যদি আমাকে আর কোনো দিন ফোন করেছিস, আমি তোর নামে পুলিশ কমপ্লেন্ট করব। গেট লস্ট! কি হয়েছে নেহা? কিছু না। নেহা, কি হয়েছে বলো। নেহার ডান হাতের উপর নিজের হাতটা রেখে ওই অদ্ভুত মায়াবী চোখের দিকে তাকিয়ে কথাটা বলল আদিত্য। আর তিনটে বছর ধরে যে দেওয়ালটা তৈরি করেছিল নিজের মনের মধ্যে, সেটা নিমেষে চুরমার হয়ে গেল। নেহাও পাঁচ বছর ধরে যে কষ্টের মধ্যে দিয়ে গেছে, সব যেন কয়েক মুহূর্তের মধ্যে ভুলে গেল। মন্দারমণির ওই একটা রাত একসাথে দুটো জীবন বদলে দিয়েছে। সব সম্পর্ক শুরু হওয়ার জন্য তথাকথিত নিয়মে আই লাভ ইউ বলতে হয় না বোধহয়। কিছু সম্পর্কে বিশ্বাস আর ভালোবাসাটাই দরকার হয়, আর সবসময় মনের কথা শব্দ দিয়ে বোঝাতে হয় না, বোঝার মানুষ হলে চোখের দৃষ্টি দিয়েও বোঝানো যায়।